হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কাঁচা আলুর চিপস তৈরি করে দেখাবো। আর চিপসটা বানাবার জন্য দেখুন, এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। এই আলু দিয়ে খুব সহজে আমি চিপসটা তৈরি করে দেখাবো। চিপসটা তৈরি করার জন্য প্রথমে আলু দুটো পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন আমি আলুটা কিরকম পাতলা করে কেটে নিয়েছি। ঠিক এভাবে পাতলা পাতলা করে আলুগুলো চিপস তৈরির জন্য কেটে নিতে হবে। এবার গরম তেলে চিপসগুলো ভেজে দেখাবো। এবার আমি আলু চিপসগুলো গরম তেলের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এক এক করে। ঠিক এভাবে সমস্ত আলু চিপসগুলো গরম তেলে দিয়ে সুন্দর করে চিপস তৈরি করে নিতে হবে, মচমচে করে। আলুগুলো যত পাতলা করে কেটে নেবেন চিপসটা তত সুন্দর তাড়াতাড়ি মচমচে করে গরম তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে সুন্দর করে চিপসগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন আমি 5 মিনিট মতো আলু চিপসগুলো নাড়াচাড়া করে কীরকম মুচমুচে করে ভেজে নিচ্ছি। ঠিক এভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। যখন দেখবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে তখন আলুগুলো তুলে নিতে হবে। এবার আমি আলু চিপসগুলো একটা পাত্রে এখন তুলে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে। ঠিক এভাবে আলু চিপস খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে হবে। দেখুন এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত আলু চিপসগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি চিপসের মধ্যে সামান্য একটু মশলা মাখিয়ে নেব, তাহলে চিপসের স্বাদটা আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে চিপসের সাথে মশলাটা মিশিয়ে নেব, তাহলে পুরো দোকানে চিপসের মতো খেতে লাগবে। দেখুন কত সহজে কত সুন্দর চিপস তৈরি করে নিলাম। আর আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।